অনেক মাস পরে রাস্তায় বেরিয়েছি মর্নিং ওয়াক করতে। আসলে এত মাস পরে বেরোলাম, এর পিছনে অজুহাতের একটা বড় কারণ আছে। প্রথমে সকালবেলা এক ঘন্টা হাঁটতাম একা বা দুইজনে, তারপরে ডাক্তার একটা হার্টের ডাক্তারের একটা আলোচনা শুনছিলাম। তিনি বললেন সারাদিনে আধ ঘন্টা হাঁটা অবশ্যই, আধ ঘন্টা হাঁটা দরকার। বললাম আধ ঘন্টা হাঁটলে যখন হয় তখন এক ঘন্টা হাঁটবো কেন, হাঁটতে শুরু করলাম আধ ঘন্টা। তারপরে ভাবলাম আধ ঘন্টা যখন হাঁটবই ঘরের ভিতরে হাঁটি, সকাল উঠে জামা প্যান্ট পরা ইত্যাদি যাওয়া, তারপরে হাঁটা অনেক সময় নষ্ট হয়, তার থেকে ঘরে হাঁটি। ঘরে হাঁটতে শুরু আধ ঘন্টা, তারপরে সেই আধ ঘন্টা আস্তে আস্তে টান পড়লো, কারণ সারাদিনে আধ ঘন্টা বলেছেন। সুতরাং সকালে 15 মিনিটের বাইরে তো সারাদিনে তো এদিক ওদিক হাঁটা, বাজারে যাওয়া, লোকের বাড়ি যাওয়া, অন্য কাজে যাওয়া, 15 মিনিট বেশি হাঁটা হয়। সুতরাং 15 মিনিট হাঁটাই যথেষ্ট, হাঁটা শুরু হলো 15 মিনিট ঘরের মধ্যে। এবার একটা ব্যাপার লক্ষ্য করলাম, এক বন্ধুর সাথে দেখা হলো, সে বলল বাহ তোর মধ্যপ্রদেশে তো বেশ শ্রীবৃদ্ধি ঘটছে। এই বন্ধুই 6 মাস আগে বলেছিল কিরে অবসর নিয়েছিস, 6 বছর হয়ে গেল, মধ্যপ্রদেশ তো একদম কোনো খবরই দিচ্ছে না, এখন তো খাবি দাবি আরামে থাকবি আর মধ্যপ্রদেশে শ্রীবৃদ্ধি ঘটবে। সেই 6 মাস পরে যখন বললো আপনার, তাই তো আমার তো অজুহাতে ফল এটা। সুতরাং আজ ভোরবেলা ঘুমিয়ে গেলেই ভালো না, অন্তত আধ ঘন্টা ছাড়বই, সেই জন্য বেরিয়ে পড়েছি। আধ ঘন্টা 20 মিনিট হয়েছে, এবার বাড়ি যাব, বাড়ি যাবো না, আধ ঘন্টা কমপ্লিট করে তারপরে ঘরে ঢুকব। অজুহাতে গল্প করলাম, সামনে একটা সুন্দর বাড়ি, হ্যাঁ বাড়িটা সুন্দর অসুন্দর জানি না, সবুজ রং করেছে, নান্দনিক দেখে চোখের শান্তি, কৃত্রিম হোক তবু তো সবুজ, সবুজের পর অভাব। এখন সামনে বাড়ি, এখানে কত গাছ ছিল কিন্তু সব গাছগুলো কেটে এখানে তৈরি হয়েছে বহুতলা বিল্ডিং, ফলে গাছের কোনো জায়গা নেই, আইনে নেই তাই গাছের জায়গা নেই। কেমন যেন শহরটা গাছ শূন্য হয়ে যাচ্ছে, সে গাছের জন্যে আমাদের প্রাণ, বাচ্চারা শেখে একটি গাছ একটি প্রাণ, আর বড়রা একটি প্রাণ নয় একটি গাছ নয়, সে টাকার জন্যে মুনাফার জন্যে সবসময় ব্যস্ত, সরকার ব্যস্ত, প্রশাসকরা ব্যস্ত, তহসিলদাররা ব্যস্ত, সবাই শুধু টাকার অঙ্কে ব্যস্ত। বাড়ি করবে কতটা স্কোয়ার ফুটে কতটা আসে সেই হিসাব করবে, একটা বাড়ির সাপে আপনি জায়গা পাবেন না। এখানে গাছ ছিল এক সময়, সে গাছগুলো কেটে উন্নয়নের প্রতীক স্থাপন হয়েছে, বাচ্চাদের খেয়াল না, সে তো ভরার ধরাশাই কিন্তু চলছে। এত মন্দির এত কিছু,
সেখানে একটু মন্দির চাই, যে ছোট্ট ছোট্ট সবুজটুকু সেই সবুজটুকে নষ্ট করে গাছগুলো কেটে সেখানে উন্নয়নের বার্তা। এখানে এক সময় গাছ ছিল, বড়ো গাছ, এখন নেই। এই যে ছোট্ট কৃত্রিম গাছ আছে, ফোয়ারা, সেই ফোয়ারা ঠিক আছে। কুকুরের আজকে আমার দিকে, প্রতিটা কুকুর রাস্তার থেকে দেখছি, আমাকে দেখলেই চেঁচাচ্ছে। হ্যাঁ, কারণটা কি? ধাওয়া করে আসছে, ভয় করছে, কী আছে এর মধ্যে? কুকুরে চেঁচাচ্ছে। এই যে একটা গাছ আছে, এখনও ওটা ফ্ল্যাট তৈরি হয়নি, বহুতল হয়নি, তারপরে আগে প্রতিটা বাড়িতে এরকমই ছিল, বাড়ি ছিল, গাছ ছিল, রং হয়েছে। এখন বাড়ি দেখুন, বাড়ির চারিদিকে কোনো জায়গা নেই, একদম রাস্তা পর্যন্ত, ফুটপাথ না, ড্রেন পর্যন্ত দখল করা। এদিকে সামান্য একটু প্যাসেজ, এই নেই, কেউ আর বলা বলি করে না, এই নিয়ে কেউ আর ভাবে না, বক বক করানোই সার হয়, শুধু ভাবা দরকার। আসলে যেদিন ঘুম ভাঙবে সেদিন শহর আর শহরতলি গাছ শূন্য হয়ে যাবে, থাকবে না কিছু, ঘুম তো ভাঙতেই হবে। এগুলো গ্রাম গাছ কাটা, অক্সিজেনের তো অভাব, একটা সময় তো আপনাকে আমাকে ভাবাবেই, আজ ভাবি বা কাল ভাবি, ভাবতে আমাদের হবেই। এখানে এখনও ফ্ল্যাট হয়নি, কত গাছ, ঠিক পাড়াটা আগে এরকমই ছিল, কত গাছ ছিল, পুরো পাড়াগুলো এমনই ছিল। রাস্তা থেকে জল ধরা, এখন তো ফুরিয়েই গেছে, এখানে এখনো আছে ছোটো ছোটো ফ্যামিলি, যৌথ ফ্যামিলি না, এক জায়গা অল্প, বাড়িঘর করে আলাদা আলাদা বাথরুম করার প্রভিশন নেই, এরা সংখ্যা বেড়ে গেছে। আবার ঢুকে পড়েছি আমার পাড়ায়, আধ ঘন্টা হয়ে গেছে। এই আমার পাড়ার ময়দান, আম বাগানে নতুন ছেলে মেয়েরা, আগে আম গাছ ছিল না, কিছু আম গাছ লাগিয়েছে, এই ফুসফুস পাড়ার ফুসফুস। আরে বাস, পলাশ ফুটেছে, পলাশ দেওয়া পুরুলিয়া যেতে হবে, পলাশের শ্রীবৃদ্ধি দেখতে। আমবাগানে একটাই গাছ, না একটা গাছ আমবাগানে নয়, এই গাছটাই ফুটেছে, আরও ফুটেছে আশেপাশে। আসলে আমার বাড়িতে তো গাছ আছে, আমার বাড়িতে আমি পুরুলিয়া থেকে চারা এনে লাগিয়েছি 6 বছর আগে, দুটো টবে, একটা মাটিতে, কিন্তু কোনোটারই ফুল আসেনি, কবে আসবে জানি না। তাহলে আপনাদের সবাইকে পলাশের শুভেচ্ছা, বছরের একবার ফুল, একবারই ফুটে রেয়ার ফুল। পলাশ ফুটেছে দেখলাম, এই যে বাগাই সে মাঠে, হ্যাঁ হ্যাঁ, আমি বাড়িতে লাগিয়েছি, বাড়িতে হচ্ছে না, 7 বছর বয়স হয়ে গেল। আসছি দাদা, সবাই ভালো থাকবেন, তার আগে ভাবুন গাছের কথা, সবুজের কথা, অক্সিজেনের কথা, আর আমাদের করণীয় কথা। আমার মতন ঘ্যান ঘ্যান করতে করতে যদি কোনো কাজ হয়, একজন যদি সচেতন হয়, ভালো থাকবেন, সুন্দর থাকবেন।